দাদা এবং দাদিদের কাছ থেকে যতটুকু শুনেছি আমার দাদার বাবা যিনি ছিলেন উনি হচ্ছেন আমি শুনেছি আমার বাবার কাছ থেকে যেটা আমি শুনেছি এবং পড়েছি আর আমার যে দাদুর বাবা মা ওনারা ওখানেই ছিলেন কিন্তু আমার মানে ঠাকুরদা এবং ঠাকুরমা দুজনেই পূর্ব বাংলার লোক আমার বাবা মা দুজনেরই মানে দেশের বাড়ি বলতে আমরা যেটা বুঝি সেটা ভারতে পশ্চিম বাংলায় বাবার কাছ থেকে যেটা শোনা হয়েছে যে আমাদের দাদাবাড়ি ছিল পটনাতে জাতিনগরে গ্রামের নাম ছিল হিলসা গ্রাম বাবার বাড়ি ঢাকা জেলার কোন্ডাতে আর মা হচ্ছেন ঢাকার নারায়ণগঞ্জের ওকে ওয়ান টু আপনার নামটা একটু বলবেন ঠাকুরদার ভাইয়ের ছেলে যারা তারা ওখানে থেকে গেছে তারা তো আমাদের রিলেটিভের মধ্যে আমাদের রক্তের সম্পর্ক কিন্তু তারা এখনও ওখানে সম্পূর্ণ বলতে গেলে ওরা আমাদের কাছে বিদেশি বাংলাদেশ মানে আলাদা একটা দেশ আলাদা একটা রাষ্ট্র আমি যেহেতু ভারত থেকে মুসলমান তো ভারতে তো আমার আত্মীয় স্বজন আমার রক্ত বংশ তো ভারতে ভরা সেখানে আমার যেতেই হবে ঠিক আছে কিন্তু এই বর্ডার দেওয়ার কারণে এখন আমি একজন ফরেনার হিসাবে আমার যেতে হয় উনি খুব স্পেসিফিকলি উত্তর দেয় আমার বাপের বাড়ি কলকাতা কলকাতা আমরা কলকাতা থেকে এখানে আসছি এবং আমার শ্বশুর বাড়ি হচ্ছে এখানকার সিলেটে সে কখনোই বলে না আমার বাসা এখানকার সিলেটে হেনস্থা বলতে ওই ধরুন অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করতো কাজের দিক থেকে তারপরে বাঙাল বলে অনেক মানে ঘেটা ঘৃণার চোখে দেখতো ভাই তো মা বলে এক এক সময় আরে তুই এখনো পর্যন্ত বাংলাদেশের কথা কইস এখনো তুই বা এত বড় মেয়ে হয়ে গেছিস এখনো তুই একদিনকে বাসে উঠছি বাসে উঠে পর মা করছি কি মা মারে গেল মা তুমি পয়সা বাই করছো তাহলে কি এখনো বাংলা বাংলা ভাষা কথা কইতে হয় আমার নানি ওনার লাইফস্টাইলটা এরকমই ছিল মানে একদমই ওই ওই দেশি ওনার রুটি খাবে রাতে অথবা কাপড় চোপড়ের স্টাইল বা ওনার বাসার জিনিসপত্র সব কিছু ওইখানকার মানে আনা টাচ একেবারেই নাই আমাদের বিয়েতে হচ্ছে বউ টিপ পরবে পড়তেই হবে টিপ আর কি টিপ পরাটা টিপ ছাড়া আবার বউ কিভাবে হবে আর কি সুট কি মাছ আমাদের মানে আমি যেটা জানি যে বাঙ্গাল কমিউনিটি খায় খুব সত্যি হলে আমরা মার্কেটে গিয়ে পাই না এখন আর লতি মানে লতি মানে এই কচু গাছের শেকড় যেটাকে বলা হচ্ছে পাই না এই ধরনের কিছু কিছু ইউনিক মানে যেগুলো আমরা আমার বাংলাদেশ কমিটি খেত এখন আর সেটা একটা মিক্সড হয়ে গেছে মানে কোনটা আমাদের আর কোনটা ওদের মানে হয়তো জানে কিন্তু সেটা যে এটা আমাদের খাবার আমাদের তো ওরা মানে ক্যাচ করেছে সেটা ভালোর জন্য হোক খারাপের জন্য হোক পুষ্টিকর হোক যেখানে হোক এটা হয়েছে